আসি পরের খবরে। পূর্ব গোদাবরী জেলার সাতটি বাক্সে রাখা 7 কোটি টাকার নগদ জব্দ করা হয়েছে। নল্লা রাজরা মণ্ডলের অনন্দপল্লীতে লরির সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়িতে উল্টে যায়, আর সেই গাড়িতে নগদ টাকা সহ 7টি কার্ডবোর্ডের বাক্স স্থানান্তর করা হচ্ছে। এমনটাই স্থানীয়রা দেখে নিয়ে পুলিশকে খবর দেয়। আর গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল, উল্টে যাওয়া গাড়ির চালক আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য গোপালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উল্টে যাওয়া লরি থেকে উদ্ধার নগদ 7 কোটি টাকা। আর অন্ধ্রপ্রদেশের গোদাবরী এলাকাতে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে জানিয়ে ইতিমধ্যেই। আশিপরের খবরে, দুষ্কৃতীদের কাছ থেকে দেশি ভাঙ্গা বন্দুক উদ্ধার করলো এলাকার বাসিন্দারা। সন্দেশখালীর জিলিয়াখালীর পিয়ালাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী ব্যাগে করে ভাঙ্গা বন্দুক নিয়ে এলাকায় ছিনতাই ও অসৎ কাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। আর সে সময় এলাকার মানুষেরা তাদের দেখতে পেয়ে তাদের তাড়া করে এলাকার বাসিন্দারা, আর তাড়া করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থাকা ভাঙ্গা বন্দুক ফেলে পালিয়ে যায় তারা। আর এলাকায় বাসিন্দারা সেই বন্দুক থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। গ্রামবাসীরা বলেন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল। সিরাজুল, সন্দেশখালীর পিয়ালিখালী সংলগ্ন এলাকা থেকে একেবারেই একটি দেশি ভাঙ্গা পিস্তল উদ্ধার, এক্ষেত্রে কতটা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়? দেখো গর্ব, যেটা জানি আর কি, সন্দেশখালীর আগেও কিন্তু এনআরসি এর টিম তারা কিন্তু একমাত্র উদ্ধার করেছিল শেখ সাহেদ এবং মোতায় সেকশনের কেন্দ্র করে, যে সন্দেশখালী সেই কেন্দ্রকে কিন্তু কেন্দ্র করে কিন্তু সেখান থেকে সিবিআই এর তরফ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশে দেখো গতকাল রাত্রে ফের একটি অস্ত্র উদ্ধার হয়েছে, একটি বন্দুক অর্থাৎ ভাঙা বন্দুক একটি উদ্ধার হয়েছে, যেখানে সন্দেশখালী জেলিয়াখালী পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে। সেখানে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন যে সেখানে কিন্তু একদল দুষ্কৃতী তারা কিন্তু জড়ো হয়েছিল অসৎ কাজের জন্য বা সিনতাইয়ের জন্য কিন্তু জড়ো হয়েছিল। গ্রামবাসীদের সন্দেহ তাদের জিজ্ঞাসাবাদ করাতে তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায়। গ্রামবাসী পিছনে পিছনে দাঁড়াতে শুরু করে। পাশাপাশি দেখো তাদের প্যাকেট থেকে কিন্তু একটি ভাঙা বন্দুক কিন্তু রাস্তায় পড়ে যায়। তারপর সেই ভাঙা বন্দুককে গ্রামবাসী নিয়ে গেতো। সেখানে দেখো পাশে যে সূত্রমত খবর পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু বিজিবি কর্মী সেখানে কিন্তু তাদের সঙ্গে যোগ দেয়, যোগ দেওয়ার পরে কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং গ্রামবাসী এবং বিজিবি তারা কিন্তু সেই ভাঙা বন্দুককে নিয়ে গিয়ে সন্দেশখালীতে থানাতে জমা দেয়। সেই সন্দেহ তারা কিন্তু পেয়েছে কিন্তু যে ভাঙা বন্দুক উদ্ধার করে। পাশাপাশি দেখো সেখানে কিন্তু একাধিক ব্যক্তির নামে কিন্তু অভিযোগ জমা পড়েছে সন্দেশখালী থানাতে। বিজিবি যে কর্মী তারা কিন্তু দাবি করছেন এটা তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, তারা কিন্তু জড়ো হয়েছিল। ভোট যারা ভোট কর্মী তাদেরকে প্রতারিত করা হচ্ছিল এবং তাদেরকে ভয় দেখানোর জন্য এই অস্ত্র তারা মধ্যে মজুত করে রেখেছিল এবং তাদের জড়ো হয়েছিল, এটা কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু শোনা যাচ্ছে। পাশাপাশি দেখো তৃণমূলের পক্ষ থেকে যে বক্তব্য আসছে সেটা বল, তারা যেটা বলতে যাচ্ছে যে সন্দেশকে নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও ভাইরালকে কেন্দ্র করে কিন্তু বিজিবি ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিহার থেকে বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গায় তারা অস্ত্র নিয়ে এসে এই ভাইরাল ভিডিওকে ঢাকা দেওয়ার জন্য কিন্তু পুনরায় তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এমনটা কিন্তু তৃণমূল অভিযোগ করছে। গৌরব, একেবারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে সিরাজুল? দেখো গৌরব, এখনো পর্যন্ত কিন্তু কিছু গ্রেপ্তার করা হয়নি, তবে কিন্তু সন্দেশখালী থানা পুলিশ যেহেতু বন্দুকটা উদ্ধার করেছে তারা কিন্তু তদন্ত নেমেছে গ্রামবাসীরা এবং তাদের দাবি যে অবৈধ অমেনা 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবে। পাশাপাশি বিজেপি কর্মী তারা কিন্তু জানিয়েছেন আমরা কিন্তু ভারতীয় জনতার পার্টির পক্ষ থেকে কিন্তু বৃহত্তর আন্দোলন নামবে পরে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার না হয়। সঙ্গে থাকার জন্য সিরাজুল ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সন্দেশখালী জেলিয়াখালীতে উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রামবাসীরা দুষ্কৃতীদের তারা করে উদ্ধার করে দেশি বন্দুক, আর জানি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীর জেলিয়াখালী এলাকায়। দুষ্কৃতীদের কালকের মধ্যে আর চাই, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো এই বলে আমরা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি। ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে, আর না তুললে আমরাই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে। আর আমাদের ভিতরে যদি না অ্যারেস্ট করতে পারে আমরা এই আন্দোলন আজকে থেকে চালিয়ে যাব।